জাখলা খারাপ। তো ইনশা আপনার যা প্রশ্ন করবেন শামীম, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম সম্মানিত সহায়ক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? সাহেব আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের অনেক দিনী ভাইয়েরা দাওয়াতি কাজের জন্য সাদকা হিসেবে টাকা কালেকশন করেন, আমরাও সাদকা হিসেবে টাকা দিয়ে থাকি, কিন্তু ওনারা পরবর্তীতে ওই টাকা দিয়ে দিনী বই কিনে থাকে যা বিত্তশালীদের হাদিয়া হিসেবে প্রদান করে। এখন প্রশ্ন হচ্ছে, সাতকার টাকায় কেনা বই হাদিয়া হিসেবে বিতরণ করা কি শরীয়ত সম্মত? সাদাকা সাদাকা প্রয়োজনে সচ্ছল ব্যক্তিকে দেওয়া যেতে পারে, জি, কিন্তু জাকাত দেওয়া যাবে না। জাকাতের জন্য 8 শ্রেণীর মানুষ রয়েছে, কিন্তু সাদাকা মানে এমনি দান। আমি দান করলাম কিসের কাজে? আমার দাওয়াতি কাজ। তো দাওয়াতি কাজ তো শুধু গরিব গুলোকে দাওয়াত দেবেন না, সচ্ছল লোকদেরকে দাওয়াত দেবেন। সচ্ছল লোক কিন্তু সচ্ছল হলে কি হবে, ওই 1 পয়সা খরচ করে ইসলামিক বই পুস্তক কিনবে না, বরং ইসলামী বই পুস্তক রাখাটা নিজের বাড়িতে তার জন্য আশঙ্কাজনক মনে করে যে আরে আমাকে তো মৌলবাদী বলবে লোকেরা, কারণ ওর বন্ধু মহল সব বেদিন আছে, সব নাস্তিক আছে, ফাসিক ফাজের আছে, ওরা আসবে আরে তোমরাও মৌলবাদী নাকি, তোমাদের বাড়িতে আবার ইসলামী বই পুস্তক কিসে? হ্যাঁ, এইসব শুনে থাকি, এসব অনেকের বাড়িতে হচ্ছে। না না না, বাড়িতে ইসলামী বই পুস্তক রাখা যাবে না, ছেলে হেদায়ত হয়েছে, ছেলে বাড়িতে বই নিয়ে গেছে, বাপ রাখতে দেবে না, কারণ তুই তো জঙ্গি হয়ে যাবি। ইসলামী বই পুস্তক রাখলে শুধু মৌলবাদী না, জঙ্গি তকমা লাগায় এসব ফাসেক ফাজের বেদিন গুলো। সুতরাং দেখা যাবে যে যদি সাদকা আমরা দাওয়াতের কাজে না দিই, তাহলে দাওয়াতের ফান্ড কোথেকে আসবে? সুতরাং হ্যাঁ, সাদকার টাকা দিয়ে দাওয়াতি কাজে সচ্ছল দীর্ঘ বই হাদিয়া প্রয়োজনে দেওয়া যাবে। হ্যাঁ, তবে যারা কেনার মতো কিনবে, কিনতে পারবে, তাকে হাদিয়া দেবেন। হাদিয়া দেবেন এমন ব্যক্তিকে, যেই ব্যক্তি ইসলামিক বইয়ের জন্য 10টা টাকা খরচ করবে না, কিন্তু দুনিয়ার জন্য হয়তো অনেক কিছুই করছে, তাকে দেবেন আপনি সাদকার ফান্ড থেকে বই কিনে তাকে হাদিয়া দেন। হতে পারে সেই বই ইসলামিক বই পড়ে অথবা ইসলামিক ম্যাটেরিয়াল, কোন একটা ম্যাটেরিয়াল তার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সে হেদায়েত হবে। জি